আসসালামু আলাইকুম ভিওর মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আজকের ভিডিওতে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে কিভাবে মাইক্রোসফট অ্যাক্সেসে কিউআর কোড জেনারেট করা যায় তো ইতিপূর্বে আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া হয়েছে সেখানে আমি দেখিয়েছি কীভাবে বার কোড জেনারেট করতে হয় আশা করি ওই ভিডিওটি আপনারা সবাই দেখেছেন তো ভিডিওটি যদি না দেখেন অবশ্যই চ্যানেলে গিয়ে দেখবেন আই হোপ সেখান থেকে অনেক কঠিন ব্যাপার আপনারা জানতে পারবেন আচ্ছা তাহলে আজকের প্রোজেক্টে আমরা দেখি কীভাবে কিউআর কোড জেনারেট করতে হয় আচ্ছা আমরা তাহলে মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস প্রোজেক্টে আসি বর্তমান সময়ে এই কিউআর কোড অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার অনেক প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু কিউআর কোড দেওয়া হয় ঠিক আছে বা দেওয়া থাকে যেখান থেকে আমরা আমাদের স্মার্টফোনের যে ক্যামেরা রয়েছে ওপেন করার সাথে সাথে কিউআর কোডটিকে স্ক্যান করে ওই প্রোডাক্টের বিস্তারিত ইনফরমেশন আমরা জানতে পারি ঠিক আছে অথবা অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশন রয়েছে বা অ্যাপস রয়েছে তার মাধ্যমে কিন্তু এই কিউআর কোড এবং যে বার কোড রয়েছে আমরা স্ক্যান করে ওই প্রোডাক্টের বা নির্দিষ্ট কোনো বিষয়বস্তুর ইনফরমেশন আমরা জানতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে এই কিউআর কোড আমরা কিন্তু অনেকগুলো ওয়েতে তৈরি করতে পারি অর্থাৎ হচ্ছে আমরা যদি চাই এটির সিরিয়াল নাম্বার ধরে অথবা কোনো নেম ধরে অথবা সমস্ত ইনফরমেশানগুলো একটিমাত্র ফিল্ডে রেখে তার মাধ্যমেও কিন্তু আমরা কিউআর কোড জেনারেট করতে পারি অথবা আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে বা যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে অথবা যদি কোনো সোশ্যাল মিডিয়ার সাইটগুলো থাকে সেগুলোরও কিন্তু আমরা কিউআর কোড এই মাইক্রোসফট অ্যাক্সেসেই জেনারেট করে নিতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা সমস্ত ব্যাপারগুলো একটু দেখব যেটি প্রসেস আসলে কিভাবে তৈরি করা হচ্ছে আমরা যদি প্রোডাক্ট নামের এই টেবিল ওপেন করি তাহলে প্রোডাক্ট আইডি এবং আইটেম সিরিয়াল নাম্বার আইটেম নেম প্রাইস ইমেল এই ব্যাপারগুলো দিয়ে আমার একটি টেবিল তৈরি করা আছে ঠিক আছে তো টেবিলে আমি জাস্ট বোঝানোর জন্য বা আপনাদের দেখানোর জন্য এখানে আইটেমের সিরিয়াল নাম্বারের জায়গায় আমার যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা রয়েছে সেটি আমি টাইপ করে রেখে দিয়েছি ঠিক আছে তো এখন আমরা যেটি করবো আমরা টেবিল ক্লোজ করে দিচ্ছি এরপরে আমাদের একটি কুয়েি ডিজাইন করে নিতে হবে তো কুয়েি ডিজাইন আসলে ঠিক এই ধরনের ডিজাইন আমরা করে নিতে পারি এটি সিলেক্ট কুয়ারি হবে ঠিক আছে আচ্ছা আমরা ঠিক এইভাবে কুইরি তৈরি করে নেব এবং ফাইনালি এই বিষয়বস্তু বা কিউআর কোডের ব্যাপার আমরা চাইলে কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেসের বিভিন্ন ফর্মে আমরা দেখাতে পারি বা তৈরি করে রাখতে পারি অথবা সবচেয়ে ব্যাটার হচ্ছে রিপোর্ট ইউজ করা ঠিক আছে কারণ একটা রিপোর্টে যদি এই কিউআর কোড তৈরি করা হয় তাহলে সেটি কিন্তু আমরা খুব সহজে স্ক্যান করে নিতে পারবো ধরা যাক যে আমার সমস্ত ইনফরমেশন সমেত একটি কিউআর কোড তৈরি করা হলো এবং সেটিকে অবশ্যই ইনভয়েসে যে কোনো এক জায়গায় এক কর্নারে আমরা প্রিন্ট আউট করে রেখে দিলাম ঠিক আছে বা আমার কোনো ক্লায়েন্টের কাছে আমি সেটি সেন্ড করলাম তাহলে হবে কি সে যখনই ওই হার্ড কপি থেকে কিউআর কোডটি স্ক্যান করবে সাথে সাথে সমস্ত ইনফরমেশানগুলো পেয়ে যাবে ঠিক আছে তাহলে অনেক ভালো অ্যাডভান্টেজ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমাদের এখন কিউআর কোড তৈরি করার জন্য এই রিপোর্টের ডিজাইন ভিউ তো আসতে হবে রিপোর্টের ডিজাইন ভিউতে আসার পরে এখন আমাদের এখানে একটু বড় সড়ো কাজ করে নিতে হবে আর সেটি হচ্ছে আমরা অ্যাক্টিভেক্স কন্ট্রোল নিয়ে কাজ করব এখন সবার মাঝে একটা প্রশ্ন আসবে যে এই অ্যাক্টিভেক্স কন্ট্রোল আমরা আমাদের এই অ্যাক্সেস ডেটাবেস প্রজেক্টে কোথায় কিভাবে পাবো আচ্ছা অ্যাক্টিভেক্স কন্ট্রোলটি পাওয়ার জন্য আমরা যদি মাইক্রোসফট অ্যাক্সেসের ভার্সন টু থাউজেন্ড থাকি আমার এখন যে ভার্সনটি দেখা যাচ্ছে এটি কিন্তু টু ভার্সন ঠিক আছে তাহলে যদি সাত ভার্সনে থাকি তাহলে আমরা ডিজাইন ট্যাপ সিলেক্ট করে নিব দেন এই পাশে আমরা দেখতেই পাচ্ছি যে কন্ট্রোলসের এখানে এক্স কন্ট্রোলস দেখা যাচ্ছে ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করতে হবে আর যদি আমরা আপডেটেড ভার্সনগুলোতে থাকি তাহলে ডিজাইন ট্যাব সিলেক্টেড থাকবে দেন এইখানে দেখবেন কন্ট্রোলস থাকবে অর্থাৎ কন্ট্রোলস এর ভেতরে কিন্তু জাস্ট ড্রপ ডাউনে ক্লিক করে আমাদের এই অ্যাক্টিভেক্স কন্ট্রোলটি নিতে হবে ঠিক আছে তাহলে আমরা কিন্তু জাস্ট এই ডিজাইন থেকে কন্ট্রোলস এতটুকু মনে রাখলেই হবে এখানে আসলে কিন্তু আমরা অ্যাক্টিভেক্স কন্ট্রোলস পেয়ে যাব এখন জাস্ট এখানে ক্লিক করতে হবে এখন এখানে ইনসার্ট অ্যাক্টিভেক্স কন্ট্রোল দেখা যাচ্ছে অর্থাৎ যতগুলো অ্যাক্টিভেক্স কন্ট্রোল আছে তার সবগুলো লিস্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তো আমরা এই স্ক্রল বারটিকে টেনে নিচের দিকে আসবো নিচের দিকে আসলে আমরা এখানে কিউআর কোড এ এক্স ডট কিউআর দেখতে পাচ্ছি ঠিক আছে এটি হচ্ছে একটি অ্যাক্টিভেক্স কন্ট্রোল এখন সবার মাথা হয়তোবা খারাপ হয়ে গেল যে এখানে আমাদের সিস্টেমে তো এই কিউআর কোড এ এক্স ডট কিউআর আমরা পাচ্ছি না হ্যাঁ আপনারা অবশ্যই পাবেন না তার জন্য আমার এই চ্যানেলের অর্থাৎ এই ভিডিওর কমেন্টে একটি লিঙ্ক পেস্ট করে দেওয়া আছে বা একটি পিন করে রাখা আছে ওই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখতে হবে তাছাড়া কিন্তু আমরা এই অ্যাক্টিভিক্স কন্ট্রোলটি ইউজ করতে পারবো না অর্থাৎ আমাদের এই অ্যাক্সেস প্রজেক্টে কিন্তু এই অ্যাক্টিভেক্স কন্ট্রোল থাকবে না ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ওই ভিডিওটি দেখে তারপরে এই প্রজেক্ট তৈরি করবো ঠিক আছে ওকে তাহলে আমরা সিলেক্ট করে নিয়ে এখন জাস্ট আমরা ওকে করি তাহলে কী হলো এখানে কিউ আর কোড যে অ্যাক্টিভেক্স কন্ট্রোলটি রয়েছে সেটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এখন আমরা একটু অ্যালাইনমেন্ট ঠিক করে নিতে পারি ঠিক এই অবস্থায় হতে পারে অথবা আমরা যদি চাই এটির বিভিন্ন সাইজ রয়েছে আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারি তবে যদি কমিয়ে দেওয়া হয় তাহলে ততটা ভালো আসবে না অর্থাৎ কিউআর কোডের নির্দিষ্ট একটি সাইজ রয়েছে ঠিক সেভাবেই আমরা রাখব ঠিক আছে তো আমরা যেটি করতে পারি আমরা ডিলিট করে দিচ্ছি আবার নতুন করে ওপেন করি অ্যাক্টিভ্যাক্সে আসতে হবে দেন আমরা নিচের দিকে এসে আমরা অ্যাক্টিভ্যাক্স কন্ট্রোলটি সিলেক্ট করে নিয়ে জাস্ট ওকে করবো তাহলে অ্যাড হয়ে গেল ঠিক এই অবস্থায় রাখবো ঠিক আছে এখন আমরা যদি চাই যে একটু কাস্টমাইজেশন করব তাহলে আমরা সেটি করতে পারবো তার জন্য আমরা প্রপার্টি সিটে আসলে এখানে কিওয়ার্ড সিক্স দেখা যাচ্ছে তো এখন যে প্রপার্টিগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা লাইক ফর্মেটে আসলে বিভিন্ন ধরনের ফর্মেটিং দেখা যাচ্ছে এই যে বর্ডারের কালার আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো লাইক আমরা রেড করে দিই তারপরে বর্ডারের স্টাইল এখানে দেখুন সলিড করা আছে আমরা চাইলে বিভিন্ন স্টাইল চেঞ্জ করে দিতে পারি স্পেশাল ইফেক্ট এখানে ফ্ল্যাট রয়েছে আমরা যে কোনো একটি যে ইফেক্ট রয়েছে আমরা দিতে পারি ঠিক আছে এরপরে বর্ডারের উইথ রয়েছে এখান থেকে বিভিন্ন উইথ আমরা চেঞ্জ করে দিতে পারি লাইক একটু বড়ো করে দিতে পারি ঠিক আছে এরপরে হচ্ছে এখানে দেখুন গ্রিড লাইন কালার রয়েছে তো এদিকে চেঞ্জ করার দরকার নেই আমরা আসবো হচ্ছে ইভেন্টে ইভেন্টে আসলে কিন্তু দেখুন এখানে আমরা যদি চাই যে অ্যাডভান্স লেভেলের কিছু ভিভিএ কোড ইউজ করবো তাহলেও কিন্তু এই অ্যাক্টিভেক্সলে ইউজ করা যাবে ঠিক আছে আদার আসলে আরও অনেক ধরনের প্রপার্টি দেখা যাচ্ছে তো এগুলো আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নিব দেন অলে যদি আসি তাহলে তো সবগুলো প্রপার্টি আমরা পাবো দরকার নেই তো এখন আমাদের মেন কাজটি করতে হবে তার জন্য আমরা ডেটায় আসবো এবং দেখুন কন্ট্রোল সোর্স রয়েছে এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা কিসের ওপর নিতে চাচ্ছি সেটি হলো আইটেম সিরিয়াল তাহলে আইটেম সিরিয়ালকে আমরা লিঙ্ক করে দিয়েছি ঠিক আছে এখন কিন্তু আমরা যদি ভিউ করি তাহলে কিউআর কোডগুলো কিন্তু তৈরি হয়ে গেল ঠিক আছে এখন কোন কিউআর কোড আসলে কিসের এই ব্যাপার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তার জন্য আমরা একটি লেভেল কন্ট্রোল এখানে নিতে পারি তার জন্য আমরা ডিজাইন আসবো দেন টেক্সট বক্স নিয়ে নিচ্ছি জাস্ট এভাবে আমরা ড্র করব লেভেল দরকার নেই ডিলিট করে দেই এখন এই যে আনবাউন্ড টেক্সট বক্স কন্ট্রোলটি রয়েছে আমরা সিলেক্ট করে ডেটায় আসবো ডেটা আসার পরে এখানে কন্ট্রোল সোর্স ড্রপডাউনে ক্লিক করে আমরা আইটেম নেম দেখিয়ে দেব ঠিক আছে তাহলে কি এটি বাউন্ড হয়ে গেল জাস্ট আমরা এখন ফর্মেটিংয়ের কাজগুলো করে নিতে পারি এরিয়াল করে দিচ্ছি ফ্রন্টের সাইজ টুয়েলভ করে দিচ্ছি এবং বোল্ড করে দিই জাস্ট এতটুকুই থাকুক আমরা বোঝার সুবিধার জন্য এখন যদি আমরা আবার ভিউ করি তাহলে ঠিক এই অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছি দেখুন সমস্ত নেম সমেত কিন্তু আমরা কিউআর কোডটি দেখতে পাচ্ছি এখন এই কন্ট্রোলটি সিলেক্ট করে আমরা এটির যে ট্রান্সপারেন্সি রয়েছে অর্থাৎ আউটলাইন যে কালার রয়েছে আমরা চেঞ্জ করে দিতে পারি তার জন্য আমরা ডিজাইনে থাকা অবস্থায় আমরা যদি এই পাশে আসি তাহলে এখানে ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে তো এখন যদি ভিউ করি তাহলে ট্রান্সপারেন্ট আকারে কিন্তু ডিসপ্লে হচ্ছে এখন দেখুন আমার এই কিউআর কোড কিন্তু আমার চ্যানেলের যে লিঙ্কটি রয়েছে সেটি সমেত কিন্তু তৈরি করা আপনারা অবশ্যই স্ক্যান করে দেখবেন যে আমার ইউটিউব চ্যানেলটি আসে কি না ঠিক আছে এবং অবশ্যই কমেন্ট সেকশনে সেটি জানাবেন অর্থাৎ প্রুফের জন্য কিন্তু আমি বললাম ঠিক আছে আপনারা ট্রাই করে দেখবেন যে যে ইনফরমেশান সমেত আপনারা চাচ্ছেন কিউআর কোডটি তৈরি করার জন্য ঠিক এই প্রসেসে কিন্তু তৈরি করতে পারবেন ঠিক আছে এবং যদি প্রিন্ট আউট করা হয় তাহলে ঠিক এই আকারে কিন্তু আসবে এছাড়াও এই যে কিউআর কোড আমরা তৈরি করেছি এটির অনেক ধরনের কাস্টমাইজেশন কিন্তু রয়েছে তো এই সমস্ত ব্যাপারগুলো আমরা আমাদের মতো করে তৈরি করে নিতে পারব ঠিক আছে তাহলে ভিওয়ার এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে কিভাবে কিউআর কোড জেনারেট করতে হয় এবং এটি সম্পূর্ণ ফ্রি একটি আই হোপ আমরা সবাই এটি তৈরি করতে পারব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করতে পারেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখতে হবে যারা মাইক্রোসফট অ্যাক্সেস একেবারে কোটি সহকারে বাই ডিটেলস জানতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন হেউজ পরিমাণে বাংলা ভাষায় টিউটোরিয়াল দেওয়া আছে মাইক্রোসফট এক্সেস জুমের ক্লাসেরও ব্যবস্থা করা হয়েছে অনেকগুলো ভিডিও দেওয়া আছে লাইভ ক্লাস ঠিক আছে অবশ্যই আপনারা দেখবেন সর্বোপরি পিসি টিপস অ্যান্ড ট্রিক্স থেকে শুরু করে নতুন নতুন সব ভিডিও আমার চ্যানেলেই আপনি পেয়ে যাবেন অবশ্যই ভিজিট করে দেখে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং